মর্নিং বন্ধুরা, অনেকদিন পর চলে আসলাম। সবাই মিস করছে কিনা জানি না, এখনো তো বন্ধু অনেক কম, বন্ধুর সংখ্যা তো বন্ধুর সংখ্যা কবে বাড়বে জানি না। তো কচুরির প্লেট হাতে নিয়ে ভেবেছিলাম রাতের প্ল্যানটা শেয়ার করব। তো কচুরির দোকান বন্ধ, পাশেই ছিল রবীন্দ্র সরোবর। এত সুন্দর জায়গায়, এত খোলামেলা সুন্দর জায়গায় চলে এসেছি তোমাদের সাথে রাতের প্ল্যান নিয়ে। একটু দেরি হয়ে গেছে, ক্ষমা করে দিন। তো আমরা স্টার্ট করছি প্ল্যান এ থেকে, যারা যাবে ট্রেনে করে। তো ফার্স্ট দিন আমরা চলে যাবো ট্রেনে করে ডাইরেক্ট রাঁচি। আমাদের টোটাল 5 দিনের ঘোরার প্ল্যান থাকবে রাঁচি ট্যুরে। তো প্রথম দিন তো আমাদের পৌঁছাতেই লেগে যাবে, দ্বিতীয় দিন থেকে আমাদের রাঁচি ট্যুরটা স্টার্ট হবে, মানে ঘোরাটা স্টার্ট হবে মেনলি। তো ফার্স্ট দিন আমরা ঘুরছি পেরোয়াঘাট, পঞ্চঘাট আর হিগনি ওয়াটারফলস, অলরেডি দেখতে পাচ্ছ তোমরা লিস্টটা। এবং চলে যাচ্ছি আমরা সেকেন্ড দিনে আমরা ঘুরতে যাচ্ছি হুন্ড্রু, জোনা এবং সীতা ওয়াটারফলস। এবং ফোর্থ দিনের জন্য আমাদের থাকছে, মানে ঘোরার জন্য থার্ড দিন আর কি, তো থাকছে আমাদের মোস্ট পপুলার প্লেস রাঁচির একটা পাত্রাতু ভ্যালি, খুব সুন্দর জায়গা। পাত্রাতু ভ্যালি, পাত্রাতু ড্যাম আর দশম ফলস। কিন্তু কোন জায়গা থেকে কিভাবে কোথায় কোথায় যেতে হবে ডিস্টেন্স সহকারে অলরেডি দেখতে পাচ্ছ সুন্দর করে দেওয়া রয়েছে। তো কোথা থেকে স্টার্ট করতে হবে তোমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা করার দরকার নেই, খুব সুন্দর করে দেওয়া আছে, এভাবে আরামসে করতে পারো। আর যারা ট্রেনে করে যাচ্ছে তারা তো নিশ্চয়ই ওখানে গিয়ে কোনো গাড়ি বুক করবে, তো তারা গাড়ির ড্রাইভারের সাথে অলরেডি কথা বলে নেবে যে আমরা এই প্লেসগুলো ঘুরতে যাব, বা সেইভাবে তোমরা বুঝে নেবে যে অলরেডি কিলোমিটারও দেওয়া আছে, তো তোমাদের কিলোমিটার ক্যালকুলেট করতেও খুব অসুবিধা হবে না। এবার তাহলে চলে আসি প্ল্যান বিতে। যারা বাইকে করে যাচ্ছ বা নিজেদের গাড়ি করে যাচ্ছ, তো তাদের জন্য সেম 5 দিনের প্ল্যান থাকছে, কিন্তু তাদের জন্য একটা বাম্পার অফার রয়েছে। কেমন ধরনের অফার? নিজেদের ভেহিকেলে অবশ্যই একটুখানি বেশি তো কী বলে ওটাকে ফেসিলিটিস থাকবে। তো যারা বাইকে বা গাড়ি করে যাচ্ছ তাদের জন্য ফার্স্ট দিনে যখন তোমরা যাওয়ার পথে তোমরা ডালমা ফরেস্ট আর ডিমনা লেকটা কভার করে নিতে পারবে, কারণ তোমাদের রাস্তাতেই যাওয়ার পথে পড়বে সেটা। আর ডালমা ফরেস্টের মধ্যে তোমার হিলটপ প্লাস তোমার লর্ড শিবা টেম্পল, চান্ডিল লেক, চান্ডিল ড্যাম, এই কিছু কিছু প্লেসেস আছে যেগুলো তোমরা একবারই ভিজিট করে নিতে পারবে ওখানে। তো ওখানে আমরা ফার্স্ট দিনটা মোটামুটি ঘুরে আরামসে, ওখান থেকে ঘুরে ঘুরে আমরা আরামসে রাঁচি পৌঁছে যেতে পারবো যারা আমরা আর কি বাইক বা গাড়িতে যাচ্ছি। তো ফার্স্ট দিন আমরা স্টে করে গেলাম রাঁচিতে, এবং তারপরে আসছে সেকেন্ড, থার্ড, ফোর্থ দিন, যেগুলো অ্যাজ পার প্ল্যান এ যেরকম আছে সেরকমই রয়েছে, সেম প্ল্যান রয়েছে আর ফিফথ দিন মন খারাপ করে বাড়ি যেতে হবে। যাই হোক, কোথায় কোথায় কিরকম ঘুরেছি, কিরকম পরিস্থিতি ছিল, কতটা আমরা এক্সাইটেড ছিলাম, কোন জায়গাটা কতটা সুন্দর ছিল, সবকিছু তো আমাদের ভিডিওতে দেখতেই পাচ্ছ। আর যদি না দেখে থাকো তাহলে প্লিজ চেক আউট দ্য লিঙ্ক, একবার ক্লিক করে দেখে আসো, এবং ভালো লাগলে আমাদের অনেক অনেক ভালোবাসার সাথে, মানে ভালোবাসাটা কী করে এক্সপ্রেস করবে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে। আমাদের ভিডিওর ডিসক্রিপশন লিস্টে সব রাঁচির ভিডিওর পুরো লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা চেক আউট করতে পারো সেখান থেকেও। আর কেমন ভালো লাগলো প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে জানাবে কেমন ভালো লাগলো, কারণ একটাতে কমেন্ট করলে কিন্তু বুঝতে পারবো না, প্রত্যেকটাতে কমেন্ট করতে হবে। আর এই প্ল্যানটা মুখে মুখে মনে রাখতে হবে না, তোমাদের জন্য একটা PDF রয়েছে ডিসক্রিপশনে, সেটা ডাউনলোড করে নাও এবং আরামসে এনজয় করো রাঁচি ট্যুর, এবং ঘুরে এসে অবশ্যই জানিও কেমন লাগে। I'm not a child, I'm not a mother.